আজকের রেসিপি কদবেল দিয়ে মাছের টক। প্রথমে আমি কদবেলটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা পেটি মাছ আর একটা দাগা মাছ। এটা যে কোনো মাছে হয় খুব সুস্বাদু খেতে হয়, যেহেতু কদবেলের একটা সুন্দর গন্ধ রয়েছে। আর নিয়েছি আমি গরম জল, এর থেকে কাঠটা বার করব বলে। আর একটা শুকনো লঙ্কা, আর রসুনের কুচি, আর এর মধ্যে রয়েছে সর্ষে আর কালো জিরে, সামান্য সর্ষে আর কালো জিরে। প্রথমে আমি কি করব, এই গরম জলটা নিয়ে নেব, আর এটা কি করব, এই বেলের মধ্যে আমি দিয়ে দেব। এই গরম জলটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে বেলের মধ্যে দিলে দানাটা আর কাঁচরা আলাদা হয়ে যাবে, যেরকম আমরা তেঁতুলের টক করে থাকি ঠিক সেইভাবে কিন্তু এটা আমি তৈরি করব। একটু ভিজিয়ে দিলাম, গরম জলে কিন্তু এটাকে ভিজাতে হবে, তাহলে কি হবে, এরপরে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নেব। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ সর্ষের তেল আছে, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, কিন্তু এটা সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব, তারপরে দিয়ে দেব এর মধ্যে রসুন। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কালো জিরে, সমস্ত ফোড়নটা আমি দিয়ে দেব। খুব ভালো করে সর্ষে আর এগুলো ফোড়নটা আমি ফুটতে দেবো, একটু তেলে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছি বেলের কাঠটা, সেটা আমি দিয়ে দেব। এই যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব ভালোভাবে এইভাবে আমি এটাকে চটকিয়ে নেব। আমি হাতের সাহায্যে করি, এটা খুব ভালো হয়, এভাবে এটাকে খুব ভালোভাবে এরকমভাবে চটকিয়ে নেব। তাহলে এর থেকে কাপটা বেরিয়ে যাবে। ওদিকে আমার তেলে ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেব। ফোড়নটা আমার একদম ভেজে রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কি করব, স্টেনারটা নিয়ে নিলাম, আপনারা চাইলে চা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে পারেন। এইভাবে দিয়ে দিয়েছি, এইভাবে একটু এইভাবে ছেঁকে নিয়েছি, এই কাপটা পুরো বেরিয়ে গেল। এইভাবে এটাকে তৈরি করে নেব, সামান্য এর মধ্যে আমি একটু হলুদ দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। যেমন তেঁতুল দিয়ে টক হয় ঠিক সেইভাবে এই টকটা তৈরি করব, খুব ভালো করে ফুটতে দেবো, তারপর এর মধ্যে মাছ দিয়ে দেবো। স্টিনারে ছেঁকে এরকম দানাটা কিন্তু আলাদা করে নিয়েছি, এরকম করে নিলে কিন্তু খেতে আরো ভালো হবে, নাহলে দানাগুলো মুখে পড়লে আপনার ঝোল টেস্ট খেতে একদম ভালো লাগবে না, খুব সুন্দর খেতে হয়। এর একটা সুন্দর গন্ধ রয়েছে কদবেলের, আর এই গন্ধটা কিন্তু ঝোলের মধ্যেও আপনি পাবেন। ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, রেডি হয়ে যাবে আমার কদবেল দিয়ে মাছের টক। দেখুন বেশ গাঢ় গাঢ় হয়েছে, এটা কদবেলেরই পুরো কাঠটা দিয়ে মাছটা হবে, ফুটলেই আমার রেডি হয়ে যাবে মাছের টক। খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, আর দেখুন একেবারে গা মাখা হয়ে গেছে। খুব যদি ঝোল চান ঝোল রাখবেন, কিন্তু টকটা অসাধারণ হয়েছে, একদম রেডি হয়ে গেছে আমার কদবেল দিয়ে মাছের টক।